মায়ের কাছে খোলা চিঠি, রচনা ইকবাল হোসাইন। অনুলদা, আমাদের বাড়ি গিয়ে সর্বপ্রথম জানিও আমার মা, আমার বৃদ্ধা মা কেমন আছে। তুমি কিন্তু বেশ লক্ষ্য করে দেখবে, তার আধা ঝাপসা চোখের কোণে রাত জেগে জেগে অথবা পথের বাঁকে দাঁড়িয়ে বিনম্র অস্থিরতার ক্রন্দনে তার ছানি পড়া চোখের কোণের গভীরে কতটা কালো দাগ পড়েছে সেটাও কিন্তু তুমি দেখবে। অনুলদা, তুমি ভালোভাবে শুনবে সে কতটা দিন, কতটা রাত, কতটা সহস্রাব্দ বছর ক্ষুধার যন্ত্রণায় অন্নভাব নিজে নিজে শুয়েছে, ওষুধহীন কোমরের পুরাতন ব্যথার দাহ, ঝাপসা চোখে সুতায় ডানটি ভাঙা চশমায় বস্ত্রহীন নিজের ইজ্জতের সংবরণ সে কেমন তরি পার করেছে নিত্যদিন। জানিও সে কি আজও বাবার রেখে যাওয়া সনের ছাউনির ছিন্ন ভিন্ন খসে পড়া মাটির ঘরের মেঝেতে শুয়ে কাটাচ্ছে, সে কি আধুনিক সভ্যতার আড়ালে মাটির বাসনে উচ্ছিষ্ট অন্ন গ্রাস করছে। তবে কি আমার মা, আমার মা এই ত্রিভুবনে একদণ্ড শান্তি মুক্তির এতটুকু ক্রান্তি কি সে কোনোদিনই পাবে না? অনুলদা, তুমি তো শিক্ষক মানুষ, অনেক ছাত্রদের তো বিদ্বান বানাও, তোমাকে তো জাতিসত্তার সম্মানিত বিবেক বলা হয়, তাই না? কিন্তু তুমি কি বলতে পারবে অনুল মাস্টার, আর কত কত সংস্কার হলে, কত ক্রান্তি অবগহন হলে এই ঘৃণিত যুগ পরিক্রমা ভেঙে একটি ক্ষুধামুক্ত সমাজ হবে? তুমি কি বলতে পারো না অনুল মাস্টার? ও অনুল মাস্টার, আর কত কত শক্ত পাহাড়ের গিরিখাদ, আর কত অগ্নি দামামায় বন্যিতে দাহ হলে, আর কত উজানের স্রোত বুকে ঠেলে ঠেলে উঁচু চূড়ায় উঠলে, আর কত উদ্যত শক্ত প্রলয়ের পথ পাড়ি দিলে। আমি আমার মায়ের কোমল মুখের হাসি দেখতে পাব, আর কত আর কত অনুলদা, আর কতদিন লাগবে? অনুলদা, আমার এই খোলা চিঠিটা তুমি যখন পড়বে তখন তুমি সত্যি সত্যি দেখে নিও, আমার বৃদ্ধা মা তখন ঠিকই আঁচলে মুখ লুকিয়ে অনেক অনেক অশ্রুপানে সে কাঁদবে। কিন্তু না না অনুলদা, না, আমার ওই চোখে ছানি পড়া বৃদ্ধা মাকে তোমরা আর কাঁদিও না, তাকে মিথ্যা নয় বরং সত্যের নিপুণ সান্ত্বনার প্রবোধে বুঝিয়ে বলো, তুমি হেরে যাওনি মা, এই সমাজ, এই জাতি, এই সভ্যতা তোমাকে একদিন মূল্যায়ন করে পোস্টারে পোস্টারে নাম ছেপে শোকসভা করবে, তোমাকে মর্যাদা দেবে, তোমার নামে পদক গলায় নেবে দেশের কৃতি সন্তানেরা। তুমি হেরে যাওনি মা, তুমি একদিন জিতে যাবে মা, জিতে যাবে। বিশেষ দ্রষ্টব্য, মা কেমন আছে খোলা চিঠিতে উত্তর দিও, ইতি তোমার অবজ দেশের সন্তান।